লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ব্রাউজারের আন্ডারে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন যে কনসোলটি আছে সেটির কথা সো এই কনসোলে কোড লেখা আর আমাদের এডিটরে গিয়ে কোন একটা ফাইলে কোড লেখার মধ্যে পার্থক্য হলো আমি ফাইলের মধ্যে আমি চাইলে একাধিক কোড একসাথে কম্পাইল করতে পারবো অর্থাৎ আমি ধরো কনসোল লক আই এম ফার্স্ট লাইন এখন যদি আমি এটাকে সেভ করি রিলোড হবে এবং কনসোল লগে দেখো আমি একই সাথে দুইটারই আউটপুট পাচ্ছি সো এভাবে আমি এখানে ফাইলের মধ্যে যদি কোর্ট লিখি তাহলে সবগুলো লাইনই একটার পর একটা কনসোল হয়ে আমি একসাথে আউটপুট পাবো কিন্তু আমি যদি এখানের মধ্যে যদি আমি কোড লিখতে চাই তাহলে আমাকে এক লাইন এক লাইন করে আমার কম্পাইল করতে হবে অর্থাৎ আমি একই সাথে একাধিক লাইন এখানে কম্পাইল করতে পারবো না ওকে তো দুটা পার্থক্য হচ্ছে আমি ফাইলে লিখলে আমার হচ্ছে একসাথে আমি সবগুলো স্ক্রিপ্টই আমার কম্পাইল হবে বাট এখানে আমার একটা একটা করে আমার লাইন একটা একটা করে কম্পাইল হবে জাভাস্ক্রিপ্টের এখানে একটা প্রবলেম আমরা ফেস করি যখন হচ্ছে ধরো আমার কোড অনেক বড় হয়ে যায় অর্থাৎ আমার এইচটিএমএল এর ভিতর যদি জাভাস্ক্রিপ্ট কোড অনেক বড় হয়ে যায় তখন এটা অনেক মেসআপ হয়ে যায় কারণ এইচটিএমএল কোড ওখানে ভিতরে জাভাস্ক্রিপ্ট কোড সো ইট ইস এ বেটার প্র্যাকটিস যে আমি যদি জাভাস্ক্রিপ্টের কোড গুলো একটা ডিফারেন্ট ফাইলে যদি আমি রাখতে পারি তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নতুন

জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতর কোড লেখার জন্য আমার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করার দরকার নেই কারণ এটি অলরেডি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল কারণ এইচটিএমএল আমাকে বলতে হতো যে এখানের ভিতর আমার জাভাস্ক্রিপ্ট কোডটি আছে বাট এটি জাভাস্ক্রিপ্টের জন্য ডেডিকেটেড একটি ফাইল সো এখানে আমাকে এক্সট্রা করে বলার প্রয়োজন নেই যে এটি স্ক্রিপ্ট এখানে আমি লিখে দিয়েছি সো এখানে জাস্ট আমি ফাইলগুলো লিখলেই হবে আমি আমার কোডগুলো লিখলেই হবে এবার আমার কাজ হচ্ছে আমি কিভাবে এই এইচটিএমএল ফাইলটির সাথে আমার এই জাভাস্ক্রিপ্ট ফাইলটি কানেক্ট করবো সো এটার জন্য আমরা যেটি করব আমরা এই সেম স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব কিন্তু এখানের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটা নাম হচ্ছে সোর্স এস আর সি এবং এখানে আমি আমার ফাইলের নামটি লিখে দেব এই যে ফাইলের নাম যেটি script.js এই ফাইলের নামটি আমরা লিখে দেব এই ফাইলের নাম যা তা আমরা সেটাই আমরা লিখে দেব যদি অন্য কোনো নাম হয় ধরো javascript.js হয় তাহলে সেই ফাইলের নামটি আমরা লিখব সো এখন দেখো এখন যদি আমি রিলোড করি আমি আমার সেম রেজাল্টই পাবো দেখো আর আমি যদি এখানে কোনো এক্সট্রা কোড লিখি ধরো ডকুমেন্ট রাইট সরি এখানে না আমি এখানে আমি লিখবো সো ডকুমেন্ট রাইট জে এস ফাইল ইজ কানেক্টেড সো এটা যদি সেভ করি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এস ওয়ালিস কানেক্টেড আমার এটি দেখাচ্ছে এবং এই দুটি লাইনে প্রিন্ট হচ্ছে অর্থাৎ লাইন বাই লাইন আমার এটি প্রথমে এক্সিকিউট হচ্ছে এটি এক্সিকিউট হচ্ছে এবং এটি এক্সিকিউট হচ্ছে অর্থাৎ এর মাধ্যমে আমরা কোন একটা জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইলকে আমরা আমাদের এসটিএম কোডের ভিতর কানেক্ট করতে পারি আরেকটি কাজ হচ্ছে যেটি করা বেটার সেটি হচ্ছে এইভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলটি ওপেন না রেখে একটি ফোল্ডারের ভিতর রাখা ভালো তো আমি একটি ফোল্ডার ওপেন করি নিউ ফোল্ডার এবং এখান ফোল্ডারটির নাম দিব জেএস এবং আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে আমি এখানের ভিতর মুভ করব ওকে সো এখন যদি আমি রান করি আমার কোনো কিছুই হবে না কারণ আমার ফাইলটি সে খুঁজে পাচ্ছে না তো আমাকে সেই পাথটি প্রোভাইড করতে হবে অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটি হচ্ছে জেএস ফোল্ডারের ভিতর সো দেখা বলতেছে যে js ফোল্ডারের ভিতর javascript.js ফাইলটি আছে সো এখন আমার সেম ফাইলটি কাজ করবে থ্যাংক ইউ